দীর্ঘ ১৬ বছর আগে হারিয়ে যাওয়া চট্টগ্রামের বালুচরা এলাকার বাবুল মিয়া ও শেমনারা দম্পতির চতুর্থ মেয়ে মর্জিনা আক্তার পাপড়িকে তুলে দেওয়া হয় তার পরিবারের কাছে। এ উপলক্ষে একটি আনন্দ উৎসবের আয়োজন করে বিজয় ইন্টারন্যাশনাল ও সমাজসেবা অধিদপ্তর। এটি সম্ভব হয়েছে বাংলাদেশে বসবাস করা আমেরিকান এক দম্পতির জন্য। ২০১২ সালে একদিন সকালে রাস্তার ধারে বসে কান্না করছিল পাপড়ি। তাকে দেখে কিছু পথচারী কি হয়েছে জানতে চাইলেও কিছুই বলতে পারেনি সে। পরে তারা পুলিশকে জানালে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর আদালতের মাধ্যমে তার স্থান হয় ফরিদপুর সেফ হোমে। সেখানে দুই বছর থাকার পর উন্নত জীবনের জন্য তাকে পাঠানো হয় সমাজসেবা অধিদপ্তরের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। সেখানেই তার সাথে পরিচয় হয় আমেরিকান নাগরিক জয় বার্লিন ও জ্যাকব বার্লিন দম্পতির সাথে। পাপড়িকে আদালতের মাধ্যমে তারা তাদের প্রতিষ্ঠানে নিয়ে যায়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।